চালু করতে যাচ্ছি। আসলে তথ্যের প্রবাহ বা সেবার মান যদি আমরা বৃদ্ধি করতে চাই, জনগণের সেবার যদি বৃদ্ধি করতে চাই, তাহলে এই সিস্টেমের কোনো বিকল্প নেই। ডিজিটাল সিস্টেমে যত সেবার মান বৃদ্ধি পাবে, তত জনগণের মাঝে তার সেবাটা যেমন পৌঁছে দেওয়া যায়, তেমনি যারা এই সেবা দিবেন জনগণের মাঝে, তাদের জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা যায়। আজকে আমরা সারাদিন আমাদের মেট্রোপলিটন পুলিশে যারা রিলেটেড ছিলেন, আমাদের ট্রাফিকের যারা সার্জেন্ট, যারা এই ট্রাফিকিংয়ে কল মেশিনের মাধ্যমে জরিমানা আদায়ের কার্যক্রমে থাকবেন, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। এবং আস্তে আস্তে আমরা আমাদের যারা বিভিন্ন পয়েন্টে এই ট্রাফিক ডিউটি করবে, তারা এই ই ট্রাফিকিংয়ের মাধ্যমে, কল মেশিনের মাধ্যমে জরিমানা আদায় সহ তাদের কার্যক্রমগুলি অব্যাহত রাখবে। এবং জনগণ নিশ্চিন্তভাবে তাদের জরিমানাটা ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা, বা যারা আমাদের এই মোটরযান আইনের কার্যক্রমে আমাদের সেবা গ্রহণ করে থাকেন, তারা ঠিকমতো সেটা পাচ্ছে কিনা সেটা নিশ্চিতভাবে বুঝতে পারবে। আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং শুভ উদ্বোধন আজকের এই কল মেশিনের মাধ্যমে এই ই ট্রাফিকিংয়ের সিস্টেমের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।